সবাইকে শুভেচ্ছা। অন্তরীকরণের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রথমে অন্তরীকরণ শুরু করতে যাচ্ছি 2x^n b^n এই অঙ্কটা দিয়ে। অর্থাৎ আমাদের সমস্যা দেওয়া আছে y = 2x^n - b^n। এই যে অবস্থাটা দেখছি, এইখানে আমাদের মাথায় রাখতে হবে 2x^n - b^n। এখন আমরা জানি কোনো ধ্রুবপদকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেটার মান শূন্য হয়, আর যদি কোনো চলকের সাথে ধ্রুবপদ গুণ আকারে থাকে, অর্থাৎ চলকের সাথে ধ্রুবপদ যদি গুণ আকারে থাকে তাহলে ওই ধ্রুবপদটা সরাসরি নিচে নেমে আসে, অর্থাৎ অবিকৃত অবস্থায় থাকে এবং এই চলকের অন্তরীকরণ সম্পন্ন করতে হয়। তো আমরা এইখানে অন্তরীকরণ করার জন্য চেষ্টা করছি dy/dx = 2n। এইটাকে নিয়ে চিন্তা করব, অর্থাৎ d/dx (x^n) - d/dx (b^n). এখন আমরা এইটার মান পাবো শূন্য, এইখানে মান পাবো অর্থাৎ 2n (n×n-1). n সামনে আসলো, n এর মান 1 বিয়োগ হলো, আর এইটার মান আগেই বলেছি ধ্রুবপদকে অন্তরীকরণ করলে মানটা হয় হচ্ছে শূন্য, অর্থাৎ এই মানটা এসে যাবে হচ্ছে শূন্য। উত্তরটা হয়ে যাবে dy/dx = 2n(n×n-1). এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আমরা প্রথম অন্তরীকরণটা সম্পন্ন করলাম। এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় অন্তরীকরণে। দ্বিতীয় অন্তরীকরণে আমাদের মানটা দেওয়া আছে y = x√x + x²√x + x²√x। এরকম একটা অবস্থা থেকে আমরা যে অন্তরীকরণটা করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী এই রাশিটাকে সরলীকরণ করা, অর্থাৎ আচ্ছা এইখানে আমরা অন্তরীকরণ করার আগে একটা কথা লিখি, ধরি তাহলে y = x√x, এইখানে রাখলাম x²√x, এর সাথে এটা কাটাকাটি করলে উত্তর আসলে x√x। এই মান আর এই মান, এই দুইটা একসাথে থাকবে, অর্থাৎ এই দুইটা একসাথে থেকে 2x√x + x²√x। এখন আমরা y এইটাকে একবারে লিখব x 3/2, আর এইটাকে একসাথে লিখব x 5/2। এই যে দুইটা মান পেলাম, এখন dy/dx, দুই থাকলো, এখানে থাকলো 3/2, x³/(3/2-1). এইটা বোঝার চেষ্টা করি, 5/2 x²/(5/2-1). উত্তরটা হয়ে গেছে, আমরা আরেকটু সরলীকরণ করব, অর্থাৎ এই 2 আর 2 কেটে দিলাম, চলে আসলো 3x², এখানে মান আসবে হচ্ছে 1/2, এইখানে মান চলে আসবে 5/2 x²/5 থেকে এটা বাদ দিলে আসবে 3/2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা এটা পাবো, কোনো সমস্যা নেই। এরপরের অঙ্কে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি, অর্থাৎ পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কে আমাদের নতুন কিছু সূত্রের সাথে পরিচিত হতে হবে, অর্থাৎ সূত্রগুলো একটু দেখি, a^x (x²) e^x, অর্থাৎ ধরি a^x (y = a^x (x²) e^x, অর্থাৎ এই মানটা নিয়ে যখন চিন্তা করব এখানে কিছু সূত্র দেখতে পাচ্ছি, এই সূত্রটা আমরা বুঝি যে হ্যাঁ এ সামনে আসবে, এ বিয়োগ হবে, কিন্তু a^x বা e^x এই সূত্র দুটার সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করার চেষ্টা করছি। a^x অর্থাৎ ধ্রুবকের উপরে চলক, ধ্রুবকের উপর যদি চলক থাকে এই মানটা আসে এরকম a^x ln a। এই সূত্রটা আমরা মূল নিয়মে প্রমাণ করেছি এবং এটা আমরা জানি। e^x, আমি একটা কথা বলে থাকি যে e এর উপরে যাই থাকুক না কেন সেই রাশিটাই সম্পূর্ণভাবে আসবে। এরপরে নিয়ম হচ্ছে x টাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করা,
তো x কে ডিফারেনশিয়েট করলে 1 হয় ফলে এটা লেখার খুব একটা প্রয়োজন হয় না এখন আমরা এই যে কিছুটা বিশ্লেষণ করলাম এটার মাধ্যমে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি যে y dy by dx সমান এইটাকে যে ডিফারেনশিয়েশন করি অর্থাৎ আমি একবার লিখি প্লাস d by dx x টু দি পাওয়ার a এখানে আরেকটু অংশ রয়েছে অংশটার দিকে তাকাই মাইনাস d by dx e টু দি পাওয়ার x এই মানটা লক্ষ্য করি a টু দি পাওয়ার x ln a a x টু দি পাওয়ার a মাইনাস 1 আর এইটার মান হচ্ছে e টু দি পাওয়ার x এটা হচ্ছে উত্তর তো আমরা এই তৃতীয় অঙ্কটাও করে ফেলতে পারলাম সমাধান এখন আমরা চতুর্থ সমস্যার দিকে তাকাই এবং এই চতুর্থ সমস্যাটা সমাধান করার চেষ্টা করি চতুর্থ সমস্যা সমাধান করার জন্যও আমাদের আরো কিছু সূত্র সম্পর্কে জানতে হবে আমরা একটু বলার চেষ্টা করি y সমান log a বেজের x প্লাস log 10 বেজের x টু দি পাওয়ার a প্লাস e ln x এই মুহূর্তে আমরা এই বিষয়টি চিন্তা করার চেষ্টা করি log a বেজের x log 10 বেজের x টু দি পাওয়ার a e বেজের ln x আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি এখন সমস্যাটির দিকে তাকাই log a বেজের x log 10 বেজের x টু দি পাওয়ার a e ln x এই ক্ষেত্রে আমাদের যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে dy by dx এইটাকে ডিফারেনশিয়েশন করতে চাই d by dx log a বেজের x প্লাস এই এটা সামনে চলে আসবে এখন সামনে এসে এখানেও থাকতে পারে কোনো সমস্যা নাই log 10 বেজের x এখন এই জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করি e ln x এইভাবে আছে e আর ln কাটাকাটি হয়ে যায় এরা বিপরীত ফাংশন ফলে কি দাঁড়াবে d by dx শুধু x থাকবে আমরা এইখান থেকে এই জায়গায় আসলাম এবং সাধারণভাবে ডিফারেনশিয়েশন করার চেষ্টা করছি ডিফারেনশিয়েশন করার নিয়ম অনুযায়ী log a বেজের x এটার মান কত আসে x আচ্ছা ln a এটা হচ্ছে সূত্র সরাসরি প্রয়োগ করেছি এই অঙ্কটার এই অংশে a নিচে x এখানে আসবে ln 10 আর x এর জন্য এখানে চলে আসবে 1 অতএব এই সমস্যাটি সমাধান হয়ে গেল এরপরে আমরা এই সমস্যাটি সমাধান করতে যাব এটি একটি সহজতম সমস্যা আমরা করার চেষ্টা করি ln x প্লাস e টু দি পাওয়ার x y সমান ln x প্লাস e টু দি পাওয়ার x দেখে খুব সহজ সমস্যা মনে হচ্ছে এবং এটা আসলেই সহজ সমস্যা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কীরকম বিষয় এই যে ln x দেখছি এটাকে আমরা ডিফারেনশিয়েশন করে ফেলবো এটাকে ডিফারেনশিয়েশন করলে dy বাই dx ভালো কথা ln x কে ডিফারেনশিয়েশন করলে কত আসে তো আমরা একটা লাইন বেশি লেখার চেষ্টা করি ln x প্লাস d বাই dx e টু দি পাওয়ার x আচ্ছা আমরা সবসময় যখন এইটা লিখবো তখন ধরি শব্দটা লিখে রাখবো তো আমরা এখানে এটার অন্তরীকরণ করলাম অন্তরীকরণ করার পরে এইখানে dy বাই dx সমান ln x কে ডিফারেনশিয়েশন করলে 1 বাই x e টু দি পাওয়ার x কে ডিফারেনশিয়েশন করলে e টু দি পাওয়ার x এইটা হচ্ছে আমাদের উত্তর আমরা এরপরে এই অবস্থায় চলে আসি অর্থাৎ এর পরের অঙ্কটি করার চেষ্টা করি 3 sin x এখানে আমরা দেখছি ত্রিকোণমিতিক অনুপাত চলে আসলো এবং ক্যালকুলাসে ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার খুবই বেশি বিশেষ করে তাদের যে সূত্রগুলো আছে সেগুলোর উপর দক্ষ না হইলে ত্রিকোণমিতিক অনুপাত না শিখলে আমরা ক্যালকুলাসে দক্ষ হইতে পারি না অর্থাৎ 3 সাইন এক্স প্লাস 4 লন এক্স তো আমরা জানি যে সাইন এক্সকে ডিফারেনশিয়েশন করলে কজ এক্স আসে তো আমরা এইটা করার চেষ্টা করব আবারও সেই ডিফারেনশিয়েশন আচ্ছা 3 ডি বাই ডিএক্স সাইন এক্স প্লাস 4 ডি বাই ডিএক্স লন এক্স এখন কি দাঁড়াচ্ছে সাইন এক্স আর এখানে হচ্ছে লন এক্স তাহলে এখানে 3 3 লিখলাম এখানে লিখলাম কজ এক্স প্লাস 4 বাই এক্স
এটা হচ্ছে উত্তর। এটা আমরা বুঝতে পারছি। তো আমরা শুধু সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করে দেখালাম এখানে কজ এক্স হয়, এর সাথে আমাদের আরো ছয়টি আরো পাঁচটি অর্থাৎ মোট ত্রিকোণিতিক অনুপাত যেহেতু ছয়টি অর্থাৎ আরো পাঁচটি ত্রিকোণিতিক অনুপাত মনে রাখতে হয়। আমি এগুলো লিখে দিচ্ছি, পরবর্তীকালে আমাদের কাজে লাগবে। অর্থাৎ ডি বাই ডি এক্স কজ এক্স হলে হবে হচ্ছে মাইনাস সাইন এক্স, ডি বাই ডি এক্স ট্যান এক্স হলে হবে সেক স্কোয়ার এক্স, ডি বাই ডি এক্স কট এক্স যদি লিখি তাহলে পাবো মাইনাস কসেক স্কোয়ার এক্স, ডি বাই ডি এক্স আচ্ছা এইখানে যদি আমরা লিখি যে সেক এক্স পাবো সেক এক্স ট্যান এক্স, ডি বাই ডি এক্স কসেক এক্স সমান মাইনাস কসেক এক্স কট এক্স। এখানে একটা বিষয় লক্ষণীয়, এটা তোমরা মনে রাখবে যে যখন কোনো ত্রিকোণমিতিক অনুপাতে আগে সি থাকে, এই যে তিনটা জায়গায় সি আছে, তখন দেখো এই মাইনাস চিহ্নটা কিন্তু চলে আসে ডিফারেন্সিয়েশন করলে। এইটা একটু মনে রাখবে, দেখবে যে এটা পরবর্তীকালে তোমাদের অনেক কাজে আসবে। তো আমরা এই ছয়টা অনুপাত যে শিখলাম সাইন এক্সের জন্য কজ এক্স আর এই পাঁচটা, এগুলো মনে রাখলে অনেক কাজে দিবে। আমরা এখন আরেকটি অঙ্ক করতে যাচ্ছি, টু এ টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স টু দি পাওয়ার এ। এখানে ওয়াই লিখলাম এবং এখানে ধরি লিখলাম। আমরা আবারও সেই অন্তরীকরণ করতে যাব, অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স ডি বাই ডি এক্স টু এ টু দি পাওয়ার এক্স ডি বাই ডি এক্স লন এক্স টু দি পাওয়ার এ। এইটা টু এ টু দি পাওয়ার এক্স, টু টুই থাকবে, এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা আমরা জানি। এখানে লন এক্স এটা নিয়ে হচ্ছে এ, এটা আমার সামনে চলে আসবে, অর্থাৎ আমি আরেকটা লাইন করার চেষ্টা করি, এখানে এ সামনে আসলো এক্স, এটাকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে। আগের মতোই কথা, এর আগেও বলেছিলাম যে ধ্রুবপদ যদি চলকের সাথে থাকে তাহলে সেটা সবসময় অবিকৃত অবস্থায় থাকবে, অর্থাৎ ওর সাথে লেগে থাকবে। টু এ টু দি পাওয়ার এক্স লন এ, আর এখানে আসবে এ ওয়ান বাই এক্স। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম তার মধ্যে আমরা বলি যে কিছু সূত্র অর্থাৎ এই সমস্যাগুলো সমাধানের জন্যে আমাদের কিছু সূত্রের উপর খুব বেশি দখল রাখতে হয়। সেই সূত্রগুলো আরেকবার তোমাদের জন্যে আমি বর্ণনা করছি। যেমন যখন তুমি কোনো ধ্রুবক টু দি পাওয়ার চলক, এখানে এ দিয়েছি অর্থাৎ এখানে দশ দেওয়া যাবে, এখানে পি দেওয়া যাবে, ধ্রুবক টু দি পাওয়ার চলক এই অবস্থায় কোনো কিছু ডিফারেন্সিয়েশন করবা, উত্তর আসবে এ টু দি পাওয়ার এক্স লন। আবার বলি, যদি তুমি এই যে লগের কথাটা বলছি, এই যে লগ এ বেজের এক্স এইভাবে ডিফারেন্সিয়েশন করবা, উত্তরটা আসবে ওয়ান বাই এক্স লগ এ বেজের এক্স। কিন্তু আমরা জানি যে লগ যদি নিচে চলে যায় অর্থাৎ লগ লব থেকে যদি হরে চলে যায় সেই ক্ষেত্রে বেসটা সামনে আসে এবং সামনে অংশ আবার বেস হয়ে যায়, অর্থাৎ এইখানে এই মানটা হয়ে যায় লগ ই বেজের এ। এখন আমরা এইটাকে লিখতে পারি লন এ, এটা আমরা বুঝতে পারছি। একই ব্যাপার দশের ক্ষেত্রেও হয়েছে, অর্থাৎ এইখানে যদি আমরা দশ লিখতাম, দেখো দশ লিখতাম, এইখানে দশ থাকতো, একই ব্যাপার এইখানে তাহলে দশ থাকতো, আর আমরা তো জানি ই বেজের লগ মানি হচ্ছে লন, আমরা এখানে শেষ পর্যন্ত দশ লিখতাম, অর্থাৎ এখানে দশ থাকলে এই দশ আচরণটা ভালো মতো মাথায় রাখতে হবে। এরপরে বলি লন এক্স, লন এক্সের কথাটা বলার চেষ্টা করি। এই যে লন এক্স, লন এক্সের বিষয়টি হচ্ছে এরকম, ডি বাই ডি এক্স লন এক্স। আমি একটা কথা বলি, আচ্ছা লন এক্স তো আমরা পারি, হ্যাঁ ওয়ান বাই এক্স, তাহলে এখন আমরা বলি যে আচ্ছা এরকম যদি থাকতো কোনো সময় লন সাইন এক্স, তো আমি একটা কথা বলি সাধারণত যে লনের সাথে যেটা থাকে সেটা সরাসরি হরে চলে আসে। লনের সাথে কী আছে, এখানে সাইন এক্স আছে, এটা সরাসরি হরে চলে আসবে, অর্থাৎ সাইন এক্স লিখতে হবে।
এর পরের কাজ হচ্ছে লনের সাথে যেটা থাকে সেইটাকে আরেকবার ডিফারেনশিয়েশন করতে হবে, অর্থাৎ এখানে সাইন এক্স করতে হবে। তো মানটা চলে আসলো কজ এক্স, নিচে হচ্ছে সাইন এক্স সমান কট এক্স, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা আবার বলি লনের সাথে যেটা থাকে সেটা সরাসরি নিচে যাবে এবং ওই থাকা অংশকে আরেকবার ডিফারেনশিয়েশন করতে হবে, দিয়ে এখানে কট এক্স হয়ে যাবে। এরপরে আমরা এখানে আরেকটা সূত্র ব্যবহার করছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এটা একটু বলার চেষ্টা করি, ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার এক্স এর জন্য কি হবে, আমরা বলি শান্ত ই এর সাথে যেটা থাকবে সেটাই আসবে এবং থাকা অংশটাকে আরেকবার ডিফারেনশিয়েট করতে হবে। এটা যেহেতু ওয়ান হয় তাই আমরা বলি এটা ওয়ান। এখন আমরা যদি এরকম একটা প্রশ্ন ছুড়ে দিই ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে কি হবে? তো আমাদের নিয়ম হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্সই হবে, কিন্তু তারপরে ডি ডি এক্স এম এক্স, এই এম এক্সটার জন্য এম সামনে আসবে ই টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ উপরে যে অংশটা পাওয়ার আকারে আছে সেটাকে আরেকবার ডিফারেনশিয়েশন করতে হবে, এইটা একটু মাথায় রাখতে হবে। সর্বশেষ যে বিষয়টি আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে এই বিষয়টি, অর্থাৎ ই লন এক্স। আমরা বলেছি ই এবং লন এরা কিন্তু পরস্পর বিপরীত ফাংশন, ফলে কি হবে, এই যে পরস্পর বিপরীত ফাংশন এইটা নিজেরা কাটাকাটি যাবে, কাটাকাটি যে শুধু এক্স নেমে আসবে। কারণ যদি কেউ বলে লন এখানে যদি সাইন এক্স থাকতো এটা কাটাকাটি যেত, সাইন এক্স নেমে আসতো, এইটা একটু মাথার মধ্যে রাখবো। এই এই বিষয়গুলো ভালো মতো খেয়াল করলে ডিফারেনশিয়েশনের পরবর্তী পর্যায়ে অনেক বেশ কঠিন কঠিন ডিফারেনশিয়েশন আসবে, সেগুলো আমরা করতে সক্ষম হব। আপাতত ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।